অফিসের প্রেম আমি রমা আজ আমার একটা ইন্টারভিউ আছে অবশ্যই আমি একজন বেকার দুস্থ ঘরের মেয়ে আমি আমার মা বাবার একমাত্র মেয়ে আমার কোনো ভাই বা দাদা নেই তাই আমার সাফল্যের উপরেই নির্ভর করছে আমার বাড়ির ভবিষ্যৎ বাবা একটা কোম্পানিতে কাজ করত কিন্তু বছর দুয়েক আগে কোনো এক অজানা কারণে কোম্পানিটা বসে যায় ফলে বাবাও আর দাঁড়িয়ে থাকতে পারলেন না ঘরে বসে গেলেন সারা জীবনের বাবার সঞ্চয় করা সব টাকা ধীরে ধীরে একদিন কমে আসতে লাগলো একটা বসে যাওয়া মানুষের টাকা আর কতদিন বাঁচে বলুন তো চারিদিকে ধার করে ব্যাংক থেকে মোটা টাকার ঋণ নিয়ে বাবা আমার পড়াশোনার খরচ চালাতে লাগলেন আমার ধীরে ধীরে পড়াশোনা শেষ হয়ে এলো গত মাসে শেষ পরীক্ষা দিয়েছি বিশ্ববিদ্যালয়ের কিন্তু রেজাল্টের জন্য আর কতদিন বসে থাকা যায় বলুন তো তাই আজ একটা বেসরকারি কোম্পানিতে ইন্টারভিউ দিতে চলেছি কিন্তু তার মধ্যেই এত সব কিছু হয়ে গেল ও আচ্ছা আপনাদের তো কিছু বলাই হয়নি আজ আমি যখন বাড়ি থেকে বের হই তখন অনেক দেরি হয়ে গেছে খুব তাড়াতাড়ি করেই আসছিলাম বাস ধরতে কিন্তু আসবার পথে দেখলাম রাস্তায় অনেক জল জমে গেছে আজ সকাল বেলায় খুব বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির জল জমে গেছে রাস্তার খানাখন্দে তাই খানাখন্দে যাতে পা না পড়ে যায় সেই ভয়ে আমি খুব সন্তপনে হাঁটছিলাম কিন্তু কিছু দূরে আসবার পর দেখি পিছন থেকে একটা চার চাকা গাড়ি আসছে আমি গাড়িটা যাতে আগে পেরিয়ে যায় সেই জন্য রাস্তার একপাশে গিয়ে দাঁড়ালাম না হলে গাড়ির চাকার জল লেগে হয়তো আমার জামা কাপড় নষ্ট হয়ে যেতে পারে গাড়িটা আমার সামনে এলো এবং পেরিয়ে গেল কিন্তু আমার সামনে দিয়ে যাবার পর কিছু দূরে গিয়ে গাড়িটা হঠাৎ দাঁড়িয়ে পড়ল কি হলো আমি একটু তাড়াতাড়ি করে এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে দেখি একটা লোক মাটিতে পড়ে আছে সম্ভবত গাড়িতে হয়তো ধাক্কা লেগেছে আমি দেখলাম যে ওখানে উপস্থিত কেউ লোকটাকে সাহায্য করতে এগিয়ে আসছে না তাই আমি কোনো দিকে মনোযোগ না দিয়ে ওই লোকটিকে মাটি থেকে তুলে গাড়িতে তুলে দিলাম এবং গাড়ির চালকটাকে বললাম হাসপাতালে চলুন চালক কিছু বলল না চুপচাপ আমাদেরকে হাসপাতালে নিয়ে গেল কিন্তু হাসপাতালে গিয়ে জানতে পারলাম যে লোকটা আসলে মদ্যপ ছিল চালক পুনরায় আমাদেরকে সেই একই জায়গায় নিয়ে এসে ছেড়ে দিল আমি গাড়ি থেকে নামার পর আমার খেয়াল এলো যে অনেক দেরি হয়ে গেছে হাতঘড়িতে দেখলাম এক ঘন্টা লেট কি আর করা যাবে লোকটার কিছু একটা তো আজ হয়ে যেতেও পারত এখন আমি বুঝতে পারছি তখন কেন কেউ ওই লোকটাকে সাহায্য করতে এগিয়ে আসছিল না বাসে চাপলাম অনেক দেরি হয়ে গেছে তবুও ইন্টারভিউতে এটেন্ড তো করি তারপর যা হয় হবে বাসে চেপে তখন আমি আগের ঘটনাটার কথাই ভাবছি আর নিজেকে আমার খুব বোকা বোকা মনে হচ্ছিল অনেক দেরি করে গিয়ে ঢুকলাম অফিসে গেট দিয়ে ঢুকে মেন গেট পেরিয়ে যেই না ভিতরে ঢুকতে যাব অমনি আমার দৃষ্টি একটু দূরে স্থির হয়ে গেল যে গাড়িটা আজ আমার সামনে দিয়ে পেরিয়ে যাবার সময় এত কিছু ঘটে গেল ঠিক সেই গাড়িটার মতোই দেখতে একটি গাড়ি এই অফিসটার গ্যারেজে দাঁড় করিয়ে রাখা আছে একদম সেম গাড়ি লাল রঙের তাহলে কি ওই ব্যক্তি এখানে কাজ করেন তারপর আবার মনে এলো নাও হতে পারে
একই রকম দেখতে গাড়ি তো কত লোক কেনে। মনের যত কথা মনেই রেখে ঢুকে পড়লাম অফিসটার ভিতরে। ভিতরে গিয়ে জানতে পারলাম অনেক আগেই সবার ইন্টারভিউ নেওয়া হয়ে গিয়েছে, তাই আর কাউকে ইন্টারভিউয়ের জন্য এলাও করা হবে না। অগত্যা মনের মধ্যে ওই মাতালটার জন্য একরাশ ক্ষোভ নিয়ে বেরিয়ে যেতে গেলাম অফিসটার থেকে। হঠাৎ আমাকে কেউ ডেকে উঠল পিছন থেকে, এই যে শুনছেন। আমি পিছনে ফিরে দেখি একটা কলিগ ডাকছে আমাকে। আমি বললাম, কি হলো, ডাকছেন কেন? আপনাকে বস তার কেবিনে ডাকছেন। কেন? বস কিছু বলেননি আমায়, আপনি যান তাহলেই জানতে পারবেন। আমি লোকটার থেকে কেবিনটা কোন দিকে জেনে নিয়ে এগিয়ে গেলাম। গিয়ে দেখি বস অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে কম্পিউটারে কি সব টাইপ করছেন। আমি বললাম, স্যার আসব। কে রমা? আচ্ছা ভিতরে এসে বসো। স্যার আপনি আমার নাম জানলেন কি করে? আমি তোমার বিষয়ে অনেক কিছুই জানি, তবে যেগুলো জানি না সেগুলো আজ জেনে নেব। এরপর বস ধীরে ধীরে আমার ব্যাপারে জানতে লাগলেন খুঁটিয়ে খুঁটিয়ে। আমি সব বললাম, আমার বাড়ির অবস্থার কথা, আমার কাজের প্রয়োজনের কথা সব জানলেন। তারপর বললেন, আমাদের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে জানো তো। হ্যাঁ জানি। তুমি আজ ওই মদ্যপ লোকটার পিছনে সময় নষ্ট না করলে হয়তো তুমি ইন্টারভিউটা দিতে পারতে, তাই না? বস এটাও জানেন দেখছি। তাহলে আমি গ্যারেজে গাড়িটা দেখে যে অনুমান করেছিলাম সেটাই সঠিক। চালক লোকটা তাহলে এখানেই কাজ করে। সেই তাহলে এসে বসকে সব বলেছে। কে জানে লোকটা আমার ব্যাপারে কি সব ভেবেছে আর বসকে কত কি না জানি বলেছে। তবুও আমি সন্তপনে বললাম, আচ্ছা স্যার আপনি দেখছি সবই জানেন। আমি কিভাবে জানব বলুন তো যে লোকটা হঠাৎ করে ওই গাড়িটার সামনে চলে এসেছিল? গাড়ির চালকের কোনো দোষ নেই। গাড়িটা যদি সত্যি সত্যি ওকে ধাক্কা মারত তখন তো হাসপাতালে নিয়ে যেতেই হতো। আর ওই গাড়ির চালকটাও তো কিছুই বলেনি আমাকে। বললে কি আর এত বাড়াবাড়ি করতাম আমি? এই করেই তো আমার দেরি হয়ে গেল আজ। তখন বস টাইপ করতে করতে বললেন, ঠিক আছে, তোমার ইন্টারভিউ নেওয়া হয়ে গেল, তুমি সিলেক্টেড। কাল থেকে কাজে জয়েন্ট করতে এসো। আমি তো অবাক বললাম, কখন আমার ইন্টারভিউ হলো স্যার? আমি তো দেরিতে আসাই ইন্টারভিউ দিতে পারিনি, কখন সিলেক্ট হলাম আমি? এই তো কিছুক্ষণ আগে। বলে বস এরপর আমার দিকে ঘুরে তাকালেন এবং বললেন, চিনতে পারছো আমাকে? আমি বসকে দেখে একরকম প্রায় আটকে উঠলাম। এ কি, এ তো সেই চালক। সাথে সাথে আমার আর বুঝতে বাকি রইল না যে উনি সব জানলেন কি করে আর সেই লাল রঙের গাড়িটা গ্যারেজে এলো কি করে। আমি তখন বলে উঠলাম, আপনি তাহলে সেই চালক? বস হো হো করে হেসে ওঠেন। বললেন, চিনতে পারলে তাহলে সবই যখন জানতেন তাহলে এতক্ষণ ধরে আমাকে এত কিছু জিজ্ঞাসা করতে গেলেন কেন? ওই যে বললাম, এতক্ষণ তোমার ইন্টারভিউ নিচ্ছিলাম, দেখছিলাম তুমি কতটা ট্যালেন্টেড, আর বিপদে মানুষের পাশে দাঁড়ানোই তো আমাদের আসল ধর্ম। তাই তুমি আজ সিলেক্ট হলে, থ্যাংক ইউ, আপনাকে থ্যাংক ইউ, আমার একটা কাজের খুব দরকার ছিল, থ্যাংক ইউ সো মাচ। এরপর আমি কাজটা শুরু করলাম।
বাবার ব্যাংকের লোন শোধ করলাম। কিন্তু হঠাৎ একদিন বসের থেকে একটা প্রপোজাল পেলাম। আমি আর না করতে পারিনি, বসকে ভয় ছিল যদি কাজটা চলে যায়। এরপর পর চার মাস ধরে বসের সাথে প্রেম করে অবশেষে একদিন বাবা মাকে বলে বিয়ে করে নিলাম আমার অফিসের বসকে। তবে কাজটা ছাড়লাম না। আমার স্বামীর কোম্পানিতে পাওয়া প্রথম কাজ ছিল কিনা, তবে এখন আর আমি আগের মতো বাসের ভিড় ঠেলে কাজে যাই না। যাই সেই লাল গাড়িটার চালকের পাশে বসে, যে একই সাথে আমার বস আবার স্বামীও। সমাপ্ত।